ঘরেই এত সহজে ঘি বানানো যায়, তাহলে বাহির থেকে এত টাকা দিয়ে ঘি কেন কিনে খাবো? আর লন্ডনে ঘিয়ের দাম তো অনেক, সেই ঘি আবার কতটা স্বাস্থ্যসম্মত তাও আমরা জানি না। দোকানে ঘি কিনতে যেই টাকা লাগে, সেই টাকার অর্ধেক দিয়ে আপনি অনেকগুলো ঘি ঘরে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে দুইটা আনসল্টেড বাটার নিয়ে নিচ্ছি, 250 গ্রাম করে, 500 গ্রামের। অবশ্যই আনসল্টেডটা হতে হবে, সল্টেড বাটার হলে তেমন একটা ভালো হবে না। এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজভাবে ঘি বানানোর পদ্ধতি, এর চেয়ে সহজ আর কোনো রেসিপি হয় না। ছোট করে কেটে নিচ্ছি, যাতে করে ফ্রাই প্যানে দিলে খুব তাড়াতাড়ি এটা গলে যায়। আপনারা এভাবেও আস্ত দিয়ে দিতে পারবেন। এখানে আমি 500 গ্রাম বাটার নিয়েছি, 500 গ্রাম বাটারে অনেকগুলো ঘি হয়, আর 500 গ্রাম বাটার যখন আপনি অফারে কিনবেন তেমন একটা কিন্তু দামও থাকে না। লন্ডনে ছোট্ট একটা ঘিয়ের দাম কত, যারা লন্ডনে থাকেন তারা খুব ভালো করেই জানেন। আর সেটা যে খুব পারফেক্ট ঘি সেটাও না, একদম ভালো হেলদি বা খুব ভালো ফ্লেভারের ঘি সেটাও না, মোটামুটি ওইটা খেলে যেরকম আপনাদের কাছে লাগবে এই ঘিটা খেতে ঠিক তেমনই লাগবে, বরঞ্চ আপনারা এটা থেকে আরও বেশি ভালো ফ্লেভার পাবেন, ট্রাস্ট মি। এই ঘিটা হয়তো একদম বাংলাদেশের যে ঘি বাড়ির ঘি হয় সেটা হবে না, তবে এই বিদেশে বসে আমার কাছে মনে হয় দোকানের থেকে ঘরে বানানো এই ঘিটা সবচেয়ে বেশি ভালো। যেমন স্বাস্থ্যসম্মত তেমন হচ্ছে টেস্টের দিকটাও আমার কাছে এটাই ভালো মনে হয়, প্লাস এটার ফ্লেভারও ওই দোকানের ঘির ফ্লেভার থেকে অনেক ভালো আসে। এই বাটারটাকে আমি একদম মিডিয়াম থেকে লো আঁচে জাল করে নিয়েছি, কতক্ষণ জাল করার পরে দেখেছি বাটারের যে ফ্যাটটা আছে সেটা বার্ন হয়ে নিচে চলে গেছে এবং দেখতে অনেকটা কালো হয়ে গেছে। এটা কিন্তু পুড়তে দেওয়া যাবে না, যখন ঘিটা এমন একটা কালার আসবে আর নিচেরগুলো দেখবেন ফ্যাটগুলো একটু হালকা পুড়ে গেছে, তখন এটা আপনারা নামিয়ে ফেলবেন বা চুলোটা বন্ধ করে দিবেন। পুড়ে গেলে কিন্তু এটার স্মেল প্লাস হচ্ছে স্বাদ চেঞ্জ হয়ে যাবে। আর আপনারা চাইলে আগেও নামাতে পারেন, তবে এই পর্যায়ে আসলে এটা পারফেক্ট হয়, আগেও নামালে অনেকটাই ভালো হবে, তবে আমি একদম পারফেক্ট করেছি। আমি ঘরে ঘি বানাই, তাই এই যে আমার আগে বানানো ছিল ওটা প্রায় শেষ, এই জন্য আমি নতুন করে আজকে আবার বানিয়েছি। ঘিটা আমি পাশে একটু ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোটা ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকতে হবে। একটা টিস্যু পেপার দিয়ে আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, অবশ্যই চেষ্টা করবেন টিস্যু পেপার দিয়ে ছেঁকে নিতে, তাহলে খুব ভালোভাবে ছাঁকা হবে। কারা আমার মতো দোকানের ঘিকে বিশ্বাস করেন না বা ভালো লাগে না, ঘরেই ঘি বানিয়ে খান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অনেকেই দেখেছি আমার পরিচিত, তারা সবাই ঘরেই ঘি বানায় একদম ব্রিটিশ বাটার দিয়ে, যাতে করে কিছুটা হলেও ভালো লাগে। গরম থাকা অবস্থায় এটাকে আমি লক করে কিচেনে রেখে দিচ্ছি, যাতে করে একটু ওয়ার্ম থাকে, আর ওয়ার্মে হচ্ছে ঘি ভালো জমে। দুইটা বাটার দিয়ে আমার এই পরিমাণে ঘি হয়েছে, আর দুইটা বাটারের দাম ঘিয়ের থেকে অনেকটা সস্তা। এখন আমি একদিন পরে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমনটা জমেছে, আর কালারটা পরে কিন্তু এমন হয়েছে, প্রথমে কত ডার্ক দেখা গিয়েছে কিন্তু এখন কিন্তু অতটা ডার্ক নেই, আর ভিতরে দেখেন কেমন দানা দানা হয়েছে। ঘি হয়েছে কি হয়েছে না এটা নাকি বোঝা যায় ঘি দানা দানা হলে, দানা দানা হলে ঘিটা নাকি পারফেক্ট হয়। এখন আপনারা দেখিয়ে বুঝতে পারছেন ঘিটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, আর ফ্লেভার এখন মনে হচ্ছে যে আমি সরের ফ্লেভার পাচ্ছি, ঘি থেকে মনে হয় দুধের সরের ফ্লেভারটাই আসলে আসে। কিছু টিপস শেয়ার করি, 1, ঘি কিন্তু ফ্রিজে রাখা যাবে না, 2, অবশ্যই অল্প করে বানাবেন, তাতে অল্প দিনে শেষ হয়ে যাবে এবং ফ্লেভার ভালো থাকবে। ঘি ফ্রিজে থাকলে ঘিয়ের ঘ্রাণ এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যায়, আর অল্প করে বানালে আপনারা তাড়াতাড়ি শেষ করে ফেলবেন, স্বাদ এবং ঘ্রাণ দুটোই ঠিক থাকবে। বেশি হলে বারবার যদি আমরা এটা খুলে ব্যবহার করি সেক্ষেত্রে এটার ভেতর থেকে ফ্লেভারটা চলে যায়, আর ফ্লেভারটা চলে গেলে ঘিটার স্বাদও চলে যায়। ধন্যবাদ সবাইকে।